পরিমাণে আমরা অনেকটা সাফল্য অর্জন করেছি, যা সংখ্যা তত্ত্বের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা গুণে তাকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারব, যার উপরে দাঁড়িয়ে মানুষের সেই আত্মবিশ্বাস সৃষ্টি হবে, যে আত্মবিশ্বাসের মধ্য দিয়ে সে এগিয়ে যেতে পারবে। কবিগুরু লিখেছেন, শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর আর কিছুই নাই, তাহা মনকে যতটা দেয় পিছিয়া বাহির করে তার অনেক বেশি। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা সেই গুরুকে খুঁজিতেছি যিনি আমাদের জীবনকে গতি দান করিবেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা সেই গুরুকে খুঁজিতেছি যিনি আমাদের চিত্তের গতিপথকে বাধামুক্ত করিবেন। যেমন করিয়াই হোক, সকল দিক হইতে আমরা মানুষকেই চাই, তাহার পরিবর্তে প্রণালীর বটিকা গিলাইয়া কোনো কবিরাজ আমাদিগকে রক্ষা করিতে পারিবেন না। আমরা কি চাই? আমরা মানুষকেই চাই। তাই আমাদের শিক্ষায় সেই রকম গুরুকেই আমরা খুঁজি যে গুরু মানুষ তৈরি করতে পারবে। আজকে এই প্রশ্নটাও আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যদি সেই দিকটাও আমরা আজকে আমাদের আলোচনায়, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় আমরা নিয়ে আসতে পারি, তবেই শিশুর কাছেও শিক্ষা হয়ে উঠবে আনন্দের খেলা, সে আকর্ষণ অনুভব করবে। আমরা একটা কথা বারবার করে এখানে বলি, আমাদের যারা সমাজ বিজ্ঞানী তারা আলোচনা করেন যে আমাদের অনেক ছেলে মেয়ে স্কুলে ভর্তি হয়, কিন্তু কতজন ছেলে মেয়ে আমাদের স্কুলে থাকে, কতদূর পর্যন্ত থাকে, কত ক্লাস পর্যন্ত পড়ে, সেই তথ্য যখন আমরা দেখি সেই তথ্য কিন্তু আমাদের উৎসাহিত করে না। শিশুরা ভর্তি হয় আমাদের স্কুলে, এখন প্রায় আমাদের এই বর্ধমান জেলায় প্রায় 100% শিশুই ভর্তি হচ্ছে স্কুলে, কিন্তু কতজন তারা স্কুলে থাকছে, কত বছর তারা স্কুলে থাকছে, কত বছর তারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকছে। ফলে দেখা যাচ্ছে কিছুদিন বাদেই যখন সে স্কুল ছেড়ে দিচ্ছে, চর্চা যখন তার শেষ হয়ে যাচ্ছে, আবার সে নিরক্ষরতার অন্ধকারে সে ডুবে যাচ্ছে। আমাদের জেলাতেই আমাদের সব থেকে বড় তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা আমাদের জেলায় যখন সাক্ষরতার আন্দোলন করেছিলাম 90-এর দশকে, যার কথা উদয় আপনাদের কাছে বলেছেন, আমাদের প্রয়াত জাহিদিদার কথা, পরবর্তীকালে আমাদের জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন মদন ঘোষ, তার কথা, সেই সময়ে সমস্ত পঞ্চায়েত নয় বর্ধমান জেলার সমস্ত রাজনৈতিক দল দলমত নির্বিশেষে সকলে মিলে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমাদের জেলার এই অভিযানে আমরা সকলে মিলে অংশগ্রহণ করব। সমস্ত সমাজসেবী সংগঠন, বিভিন্ন ধরনের যারা ক্লাব প্রতিষ্ঠান, সকলে মিলে একত্রিত হয়ে একটা অভিযান শুরু করা হয়েছিল এই রাজ্য থেকে। আমাদের জেলা, আমাদের সেই সময় ভারতবর্ষে শুনলেন আপনারা, দুটি জেলা চিহ্নিত হয়েছিল, তার মধ্যে আমাদের জেলা একটি। উপরাষ্ট্রপতি এসেছিলেন, আমাদেরকে পুরস্কৃত করে গিয়েছিলেন, কিন্তু পরবর্তী যখন জনগণনা হলো, তখন আমরা দেখলাম সেই জনগণনায় আমাদের যে সাফল্য আমরা অর্জন করেছিলাম সেই সাফল্য আমরা ধরে রাখতে পারি। তার অর্থ অনেকে কিছুটা হয়তো গণনায় কিছু ত্রুটি থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা বড় কথা না, অনেকেই যারা স্বাক্ষর হয়েছিলেন তারা তাকে ধরে রাখতে পারে।
তাহলে আমাদের কাছে এটাও একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হচ্ছেই যে শিক্ষার অঙ্গনে আমি তাকে কতখানি কতদিন ধরে রাখতে পারছি। কিন্তু এই ধরে রাখার প্রশ্নে সব থেকে বড় বিষয় হলো এই যে যিনি ধরে রাখবেন সেই গুরুর কাছ থেকে আমরা কি চাই, সেই গুরু শিক্ষাকে সেইভাবে জীবন্ত করে আমার শিশুর কাছে মেলে ধরতে পারছেন কিনা। আমরা অনেক কিছু ঘোষণা করেছি, আমরা পুরস্কার ঘোষণা করেছি, আমরা আর্থিকভাবে তাকে কিছুটা সাহায্য করার কথা ঘোষণা করেছি, আমরা মেয়েদের স্কুলে বেশি দিন যাতে রাখা যায়, অষ্টম শ্রেণী থেকে যখন মেয়েরা পড়তে পড়লে অষ্টম শ্রেণী পর্যন্ত উঠলে তারপরে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই মেয়েদের একটা মাসিক স্টাইপেন্ড দেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য হয়ে মেয়েরা যেন স্কুল ছেড়ে চলে না যায়, সেই উৎসাহ সেই উদ্দীপনা সেই আনন্দ আবার সেই শিশুদের মধ্যে গড়ে তুলতে পারছেন নাকি না। সেই নির্জীব শিক্ষা যা ভয়ঙ্কর বলে কবিগুরু বলেছেন, সেই নির্জীব শিক্ষা তার মধ্যে সঞ্চারিত হচ্ছে। সুতরাং এই ভয়ঙ্করতাকে আমাদের পরিহার করে আমাদের সেইভাবে হচ্ছে আমাদের গোটা কর্মকাণ্ডে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং সেই দিক থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে যাচ্ছে আমাদের। আমরা স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলেছি এখানে, মাতৃত্বকালীন স্বাস্থ্য শিশু স্বাস্থ্য নিয়ে কথা হয়েছে, কিন্তু স্বাস্থ্যের কথা উঠলেই যেটা আমরা বারবার করে বলি, বিশেষ করে আমরাও কিছুটা আমাদের প্রচার মাধ্যমের দ্বারা প্রভাবিত হই, তারাও আমাদের চেতনাকে প্রভাবিত করেন। স্বাস্থ্য ধারণাতেই আমাদের প্রথমে আসে হাসপাতাল, আমাদের আসে চিকিৎসা কেন্দ্র, আমাদের আসে পাবলিক প্রাইমারি হেলথ সেন্টার, আমাদের সেখানে ডাক্তারবাবু কতক্ষণ আছেন, নার্স কতক্ষণ আছেন, কত ওষুধ সেখানে পাওয়া যায়, রোগ নির্ণয়ের কী কী ব্যবস্থা দিয়ে আছে। আমরা এই বিষয়গুলোকে স্বাস্থ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ বলে অনেকেই আমরা মনে করি। আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা তাদের এলাকায় মনে করেন যে তারা একটা বড় সাফল্য অর্জন করতে পারবেন যদি এলাকায় একটা হাসপাতাল গড়ে তুলতে পারেন, এবং সেখানে যদি তারা করতে পারেন দশটা লোককে বলতে পারবেন আমি দেখো হাসপাতাল করেছি, তার জন্য তারা আন্দোলন করতে পারবে। কিন্তু আমরা সকলেই জানি, প্রত্যেকে আমরা জানি যে আমাদের দেশে যত মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এদের 70% চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন ছিল না। যদি আমরা কয়েকটি সাধারণ বিষয় আমরা তাদের মধ্যে দিতে পারতাম, আমরা যদি তাদের একটু ভালো পানীয় জল দিতে পারতাম, আমরা যদি সকলকে রোগ প্রতিষেধক ব্যবস্থার আওতায় আমরা নিয়ে আসতে পারতাম, আমরা যদি আমাদের মায়েদের ক্ষেত্রে এই যে মাতৃত্বকালীন সময়ে যদি আমরা তাদের রক্তাল্পতার বিষয়টিকে যদি আমরা কিছুটা পরিমাণ আটকাতে পারতাম, আমাদের যদি মাতৃস্তন্য যথাসময়ে পান করার যদি শিশুদের সেই ব্যবস্থা আমরা নিতে পারতাম, আমাদের পরিবেশ আমাদের পরিচ্ছন্নতা কেবলমাত্র শুধুমাত্র খাওয়ার আগে আমরা যদি হাত ধোয়ার একটা অভ্যাস আমাদের শিশুদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে আমরা গড়ে তুলতে পারি, তাহলেও পরীক্ষা সমীক্ষায় দেখা গেছে যে আমাদের পেটের রোগ হচ্ছে যে প্রভূত পরিমাণে তাতে আমাদের হ্রাস পেতে পারে।